They said, take a look at what happened. Over. সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একটি সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তার উপর গুলি চালানো হয়। তবে ট্রাম্পই প্রথম ব্যক্তি নন যিনি নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বা সহিংসতার শিকার হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা নতুন কিছু নয়, দেশটিতে এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এবং জন এফ কেনেডি সহ আরও অনেককেই গুলি করেছিলেন আততায়ীরা, তাদের মধ্যে লিঙ্কন সহ কয়েকজন গুলিতে মারাও যান। মার্কিন গণমাধ্যম সিএনএন বলেছে এ পর্যন্ত চারজন মার্কিন প্রেসিডেন্ট আততায়ীর হাতে নিহত হয়েছেন আর হত্যা চেষ্টার পর বেঁচে গেছেন সাতজন মার্কিন প্রেসিডেন্ট ও একজন প্রেসিডেন্ট প্রার্থী। রোনাল্ড রিগান ওয়াশিংটনের হিলটন হোটেলে একটি অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় প্রেসিডেন্ট রিগান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তার উপর হামলাকারী ছিলেন জন হিংকলি জুনিয়র, তাকে 2022 সালে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়। গুলিবিদ্ধ রিগান হাসপাতালে ছিলেন 12 দিন। এ ঘটনার পর তার জনপ্রিয়তা অনেক গুণ বেড়ে যায়। জেরাল্ড ফোর্ড 1975 সালের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ায় জেরাল্ড ফোর্ডের উপর গুলি চালান এক নারী। এ ঘটনার মাত্র 17 দিন পরেও আবারও তার উপর গুলি চালানো হয়। জর্জ ওয়ালেস ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট পদের মনোনয়নের জন্য প্রচারণা চালানোর সময় জর্জ ওয়ালেসের উপর 4 বার গুলি চালানো হয়। শেষ পর্যন্ত মেরিল্যান্ডের লরেলের একটি শপিং মলে গুলি লাগার পর তিনি পঙ্গু হয়ে যান। রবার্ট এফ কেনেডি প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাই রবার্ট ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্টের মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের অ্যাম্বাসেডর হোটেলে গুলি করে তাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড 1968 সালের প্রেসিডেন্ট নির্বাচনের উপর গভীর প্রভাব ফেলে। দেশটির নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রকে হত্যার মাত্র 2 মাস পরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। জন এফ কেনেডি স্ত্রী জ্যাকির সঙ্গে গাড়িবহর নিয়ে যাওয়ার সময় প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে গুলি করে হত্যা করা হয়। টেক্সাসের ডালাসে তাকে গুলি করেন লি হার্ভে অসওয়াল্ড। হত্যাকাণ্ডের তদন্তকারী ওয়ারেন কমিশন 1964 সালে তাদের তদন্ত শেষে জানায় লি হার্ভে অসওয়াল্ড ছিলেন একজন নৌসেনা এবং তিনি সোভিয়েত ইউনিয়নে বসবাস করতেন। এই হত্যাকাণ্ড তিনি একাই সংঘটিত করেছিলেন। অনেক আমেরিকান বিশ্বাস করেন যে জন এফ কেনেডির মৃত্যু মার্কিন রাজনীতি ও সমাজে আরও হিংসাত্মক সময়ের সূচনা করে। ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই ফ্লোরিডার মিয়ামিতে হত্যা চেষ্টা করা হয় ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টকে। হামলা থেকে তিনি বেঁচে গেলেও নিহত হন শিকাগোর মেয়র আন্তন সেরমাক। থিওডোর রুজভেল্ট ট্রাম্পের মতো টেডি রুজভেল্টও সাবেক প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে পুনরায় যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তেমন সময়ে উইসকনসিনের মিলওয়াকিতে তার উপর গুলি চালানো হয়। গুলিটি বাকি জীবন তার বুকে আটকে ছিল। তার বুক পকেটে ভাঁজ করে রাখা 50 পৃষ্ঠার লিখিত বক্তৃতা এবং স্টিলের চশমার বাক্সের কারণে গুলির গতি কমে গিয়ে সে যাত্রায় তিনি বেঁচে যান। গুলিবিদ্ধ হওয়ার পরও রুজভেল্ট সেই সমাবেশে তার নির্ধারিত বক্তৃতা দেন। উইলিয়াম ম্যাককিনলে নিউ ইয়র্কের বাফালোতে প্রেসিডেন্ট ম্যাককিনলে নিহত হন লিয়ান সিজলগসের গুলিতে। প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ওয়াশিংটনের ফোর্স থিয়েটারে আওয়ার আমেরিকান কাজিন নাটক দেখার সময় সুপরিচিত অভিনেতা জন উইলকস বুথের হাতে খুন হন লিঙ্কন। এরকম ভিডিও আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুকে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।